শুনন্তু আগর 24 বর্ষ ধরি সভ্য সংগ্রহ পদযাত্রা সেমানে ঔপচারিকতা ভাবে যেমিতি করুথিলে ক্ষমতার রইকিরি এবে যদি সেই ঢাঞ্চারে করিবে এমানকর অস্তিত্ব প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি হই পারে কারণ সেতেবেলে সেমানে ক্ষমতারে থিলে যাহা করি দউথিলে চলি যাউথলা কিন্তু এবে দেখন্তু আপন মানে বিরোধী দলর অছন্তি দল পাই গটে অগ্নি পরীক্ষার সময় সংকটময় সন্দিক্ষণ দেখি আপন যাউচন্তি এবে দলরে অস্থিরতা দলরে অশান্ত দল মানে কর্মীঙ্ক ভিতরে নেতাঙ্ক ভিতরে বাক যুদ্ধ চালিছি লোক নেতা এভিন পার্টি অফিসরে শঙ্খ ভবনরে হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছি আপনার দেখলে বড়চণারে তিন গোষ্ঠী বিবাদ কেমিতি দেখা দেলা পদযাত্রায় তেমনি এভাবে পরিস্থিতিরে যদি নবীন পট্টনায়ক যে বর্তমান সমস্ত দায়িত্ব নিজ হাতকু নেইকি পরিচালনা করছেন যদি তাঙ্ক নেতৃত্বকু ঠিকনা ভাবরে নেতা মানে সম্মান ন দেবে নিজ ভিতরে এমতি বাড়িয়া পিটা হবে ইয়েতা গোড় সেতা গোড় টণাটণি হবে তাহলে দলর অস্তিত্ব সংকট ভিতরক চালি যাব তেমনি এবে যে সভ্য সংগ্রহ করা যাচ্ছি ইয়াকু যদি ঠিকনা সেমানে কৌছেন আম পাখে এবার কোটিয়ে সদস্য অছন্তি হ্যাঁ কিন্তু আগকু কেতে সদস্য সেমানে জোড়িবার সম্ভব হচ্ছেন সফল হচ্ছেন পুরোনা সদস্যরু কেতে কটিছেন কেতে অছন্তি হ্যাঁ সেইটাকু সেমানে বর্তমান তর্জমা করিবা দরকার পর্যালোচনা করিবা দরকার কারণ এবে তো আউ সরকার এইটে ভাঙ্গিবা গড়িবা অস্থিরতা স্থিতি নাই কারণ যদি জাতীয় রাজনীতিরে আপনক হরিয়ানারে বিজেপি হারি যাইথান্তা হ্যাঁ বা হরিয়ানার বিজেপি হারি যাইথান্তা তেবে সেই যে সহযোগী দল মানে হয়তো কিছু হচপচ করিথান্তে এবে আর সেভাবে স্থিতি নিকট ভবিষ্যতের হল ভাই কিছু নাই যা হব ঝাড়খণ্ড আপনার মহারাষ্ট্র নির্বাচন পরে বুঝিপারছেন তো তেমনি এবে সরকার এটি স্থির মোহন সরকার প্রতি কোনসি বিপদ নাই আবশ্যক সংখ্যা সেমানক সহিত অছি এটি যদি বিজু জনতা দল সরকারকু অসুবিধারে পকাইয়া পাই নীতি নিষ্পত্তি বা সরকারঙ্কর নিয়মকু সরকারঙ্কর কার্যক্রমকু বিরোধ করিকিরি হ্যাঁ দলকু মজবুত করিয়াকু চেষ্টা করু দলকু যদি মজবুত করিয়াকু চেষ্টা ন করিব এবে যদি সে পূর্ব ভলি তার সভ্য সংগ্রহ ঔপচারিক ঢঙ্গরে করিব ঔপচারিক ঢঙ্গরে পদযাত্রা করিব তেবে দল হ্যাঁ অস্তিত্ব সংকট ভিতরকু চালি যাব দিনলিপি লাইভ কু এবে হি লাইক শেয়ার সাবস্ক্রাইব করন্তু